স্বাগতম edu2bd.com-এ, আমি সনেট। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও নির্ণায়কের নির্ণায়ক সম্পর্কিত একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে, প্রমাণ করতে হবে একটা নির্ণায়ক আছে, এটা ইকুয়াল টু এক্স ওয়াই জেড ইন্টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তোমরা এসি আহমেদের বইয়ের ম্যাট্রিক্স ও নির্ণয়ক অধ্যায় 1.2 এর 19 নম্বরে এই প্রবলেমটা দেখতে পারবা। সো এই প্রবলেমটা আমরা প্রমাণ করব যে এই নির্ণায়কের মান হচ্ছে এরকম। আচ্ছা, এখন আসা যাক এই প্রবলেম কীভাবে আমরা প্রমাণ করব। আমরা মনে হয় শুরুর দিকে নির্ণায়কের ধর্মগুলি যখন পড়ছিলাম, তখন আমরা, তোমাদের মনে আছে কিনা, আমরা একটা ধর্মগুলি পড়ছিলাম এরকম যে কোনো একটা নির্ণায়ক যদি এরকম থাকে, মানে কোনো একটা কলাম যদি দুইটা উপাদানের যোগফল বা বিয়োগফল আকারে থাকে, যোগফল আকার বা বিয়োগফল আকার যেভাবেই থাক না কেন, সো আমরা এই কলামের দুইটা উপাদান হচ্ছে এ ওয়ান প্লাস আলফা ওয়ান, নিচে হচ্ছে এ টু প্লাস আলফা টু, দ্যাট মিনস একটা কলামে প্রত্যেকটা উপাদান দুইটা উপাদানের যোগ অথবা বিয়োগফল হিসেবে আছে, তাহলে আমরা এই নির্ণায়কটাকে এভাবে লিখতে পারি, মানে এই উপরে নির্ণায়কটার মানটাকে আমরা এই এভাবে দুইটা নির্ণায়কে ভাগ করে লিখতে পারি। সেটা কীরকম, আমরা প্রথম উপাদানটা এ ওয়ান এ টু এ থ্রি এটাকে লিখলাম এ ওয়ান এ টু এ থ্রি, বাকি যেটা সেকেন্ড এবং থার্ড কলাম যেটা আছে সেটাই থাকবে, এবং এইটা যেহেতু প্লাস মাইনাস, তো এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আমরা যে আলফা ওয়ান আলফা টুকে আবার এভাবে লিখতে পারি। অর্থাৎ এই যে প্রথম কলামে দুইটা উপাদান করে যোগ অথবা বিয়োগফল আকারে আছে, আমরা এই দুইটা উপাদান নিয়ে দুইটা উপাদানকে এখন প্রথম কলামে রেখে এটাকে আমরা দুইটা নির্ণয়কে ভাগ করতে পারি। এইটা আমরা শিখছিলাম। আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য, এই নির্ণয়টার মান বের করার জন্য প্রথমে আমরা এই ধর্মগুলিটাকে ব্যবহার করব। সো আমরা যদি ওই ধর্মগুলিটাকে লিখতে চাই, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটি কী হবে, এখানে দেখা যাচ্ছে আমার এক্স ওয়াই জেড, নিচে আছে এক্স স্কোয়ার, নিচে তারপর আছে এক্স কিউব মাইনাস ওয়ান, এখানে আছে এক্স কিউব মাইনাস ওয়ান, এখানে আছে ওয়াই কিউব মাইনাস ওয়ান, এখানে আছে জেড কিউব মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান এই তৃতীয় সারির প্রত্যেকটা উপাদানের সঙ্গে হচ্ছে মাইনাস ওয়ান। সো আমি যদি ওই ধর্মটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব প্লাস, আমি এখানে নিয়ে আসতে পারি এই মাইনাস ওয়ানটা যেহেতু আছে, এই এই ধর্মটা অ্যাপ্লাই করা যায় যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর। সো আমি এখানে আছে কলাম বরাবর দেখাইছি, বা এটাকে যদি আমি সারি বরাবর করি, যেমন মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানকে আমি এই মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ানকে আলাদা করে একইভাবে আমি এই কাজটা করতে পারি। সো এখানে আছে এক্স কিউব, এখানে হয়ে যাবে মাইনাস ওয়ান, এখানে আছে ওয়াই কিউব মাইনাস ওয়ান, সো এই মাইনাস ওয়ান এখানে চলে আসবে, জেড কিউব মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান এখানে চলে আসবে, বাকি যেটা আছে সেটাই থাকবে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সো নির্ণায়কের ধর্মাবলী অনুসারে আমরা এই জিনিসটাকে এভাবে সাজাইতে পারি। এরপর আমরা প্রথম নির্ণয়, এই নির্ণয়টা থেকে প্রথম কলাম থেকে আমি ইজিলি এক্স কমন নিতে পারি, কজ প্রথম কলামে আছে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, সো আমি এখান থেকে ইজিলি এক্স কমন নিতে পারি, সেকেন্ড কলাম থেকে আমি ইজিলি ওয়াই কমন নিতে পারি, থার্ড কলাম থেকে আমি জেড কমন নিতে পারি। সো যে এই এক্স ওয়াই জেড যদি আমি কমন নিই, তারপর এখান থেকে আমি এক্স কমন নিব, এখান থেকে ওয়াই কমন নিব, এখান থেকে জেড কমন নিব, সো এই তিনটা কলাম থেকে তিনটা জিনিস কমন নিব, সো আমাকে নির্ণয়ের আগে এই তিনটা জিনিস গুণ করে রাখতে হবে। সো এটাই করলে লেখা যাবে এক্স ওয়াই জেড, এক্স আসছে প্রথম কলাম থেকে, ওয়াই আসছে দ্বিতীয় কলাম থেকে, জেড আসছে তৃতীয় কলাম থেকে। সো এখানে যদি আমি এক্স কমন নিই, এটা আমার কীরকম দাঁড়াবে, এক্স কমন নিলে ওয়ান এক্স এক্স স্কোয়ার, এটা আমি এখন মুছে দিই, এখান থেকে যে ওয়াই কমন নিছি, সো এখান থেকে ওয়াই আসবে ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, এখান থেকে আমি জেড কমন নিচ্ছি, সো এটা আসবে ওয়ান জেড জেড স্কোয়ার। পরের নির্ণায়কটা, পরের নির্ণায়কটা আমরা আরও ধর্মগুলি শিখছিলাম, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা নির্ণায়কের একটা সারি বা কলাম যদি আমরা স্থানান্তর করি, দ্যাট মিন্স একটা সারিকে আরেকটা সারির জায়গায় দেই, তাহলে ওই নির্ণায়কের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। সো আমি যদি এইটা এই মাইনাস ওয়ানটাকে প্রথমে দ্বিতীয় সারিতে দেই, তাহলে এটা এরকম আসে প্লাস, প্লাস চিহ্ন যদি পরিবর্তন হয়ে যাবে, সো এখানে আসবে হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড, এটাকে আমি উপরে দিব, সো মাইনাস ওয়ান
এই এক্স স্কোয়ারকে নিচে দিব এক্স স্কোয়ার, তার মানে আমি তৃতীয় সারিকে দ্বিতীয় সারিতে পাঠাচ্ছি এবং দ্বিতীয় সারিকে তৃতীয় সারিতে পাঠাচ্ছি। যেহেতু আমি সারি স্থানান্তর করতেছি তাই আমার এই নির্ণয় একটা হয়ে যাবে মাইনাস, প্লাস ছিল আগে এখন হয়ে যাবে মাইনাস। সো মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান জেড স্কোয়ার, এটা হবে দ্বিতীয় নির্ণায়কের চেহারা। এরপর আমি এই মাইনাস ওয়ানটিকে আর একবার উপরে নিয়ে যেতে যাচ্ছি। আমি যদি এখানে সাইড নোট দিই তাহলে আমি দিতে পারি এরকম আর টু প্রাইম ইকুয়াল টু আর থ্রি, আর থ্রি প্রাইম ইকুয়াল টু আর টু, এটা হচ্ছে আমার সাইড নোট। এখানে আমি কোন অপারেশনটা করছি সেকেন্ড নির্ণায়কের জন্য এটা। আচ্ছা, এরপর আমি আবার মাইনাস ওয়ানটিকে উপরে নিয়ে যাই। সো মাইনাস ওয়ানটিকে যদি আবার উপরে নিয়ে যাই সো ইকুয়াল টু এই বাম পাশের নির্ণয় প্রথম নির্ণয়টা যেটা আছে সেটাই রাখবো, ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার। আমি দ্বিতীয় সারিটাকে প্রথম সারিতে নিয়ে যেতে যাচ্ছি এবং প্রথম সারিটাকে দ্বিতীয় সারিতে আনতে যাচ্ছি, তার মানে আমাকে আবার সাইন পরিবর্তন করতে হবে। এখানে কিছু যেহেতু আমি সারি স্থানান্তর করবো সো আবার এটা আমার মাইনাস হয়ে যাবে, তার মানে আগের মাইনাস আর এখন মাইনাস নতুন মিলে এটা হয়ে যাবে প্লাস। সো মাইনাস ওয়ান উপরে যাবে, এক্স নিচে আসবে, তৃতীয় সারি যাটা যেটা আছে সেটাই থাকবে। অর্থাৎ আমি এখানে কী করতে যাচ্ছি, আমি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আর ওয়ান প্রাইম ইকুয়াল টু আর টু, আর টু প্রাইম ইকুয়াল টু আর ওয়ান, মানে আমি আর প্রথম সারি এবং দ্বিতীয় সারি স্থানান্তর করতে যাচ্ছি। সো এটাকে আমি সাইড নোট আকারে দিলাম, এখানে হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান জেড জেড স্কোয়ার, এটা হচ্ছে আমার দ্বিতীয় নির্ণয়কের চেহারা। এরপর এখন যেহেতু এই এই নির্ণয়টার প্রথম সারিতে তিনটা প্রথম সারির তিনটে উপাদানের আগে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে, সো আমি চাইলে এখান থেকে আমি মাইনাস ওয়ানটা কমন নিতে পারি। সো মাইনাস ওয়ান যদি আমি কমন নেই তাহলে এটা কীরকম দাঁড়াবে, এটা এরকম দাঁড়াবে এক্স ওয়াই জেড, এখানে যেটা আছে ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার, যেটা আছে সেটা থাকবে। এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই সো এই প্লাসটা আবার হয়ে যাবে মাইনাস ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার। সো আমি এই কাজটা পরপর দুইবার ইন্টারচেঞ্জ করলাম। এই কাজটা আমি কেন করলাম, আমার উদ্দেশ্যটা কী, উদ্দেশ্যটা ছিল এরকম আমরা বাম পাশে যে নির্ণয়টা দেখি, যদি দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান বা উপরের শাড়িগুলোতে সবসময় ওয়ান, মাঝের শাড়িগুলোতে সবসময় এক্স ওয়াই জেড এবং তৃতীয় শাড়িতে শেষ শাড়িতে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা এই নির্ণয়টার ওয়ানকে পেয়েছিলাম সবার নিচের শাড়িতে আর এক্স ওয়াই জেডকে পেয়েছিলাম সবার উপরের শাড়িতে। সো আমরা বাম পাশে নির্ণয়টার মতো করে নেওয়ার জন্য আমরা কী করলাম, এই ডান পাশে নির্ণয়টাকে দুইবার আমরা শাড়িকে ইন্টারচেঞ্জ করলাম বা স্থানান্তর করলাম। সো এখন আমরা আমি একটু উপরে গেলে মুছে ফেলি, সো এইটাকে এটাকে এখন কিভাবে লেখা যায়, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা নির্ণয়কের মধ্যে দুইটা নির্ণয়কের দেখতে একই রকম, এটাও প্রথম সারি বরাবর তিনটা ওয়ান, এখানে প্রথম সারি বরাবর তিনটা ওয়ান, এখানে এক্স সেকেন্ড সারিতে আছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সো আমরা যখন নর্মাল অ্যালজেব্রাইক ছিলাম বা নর্মাল বীজগণিতে আমরা একই রকম থাকলে সেখান থেকে কমন নিতাম, আমরা অ্যাকচুয়ালি এই অ্যালজেব্রার মতো আমরা নির্ণয়কেও কমন নিতে পারি। যেহেতু দুইটা নির্ণয়ক দেখতে একই রকম তার মানে তাদের মান অবশ্যই একই হবে, সো আমরা এটাকে কমন নিতে পারি। সো আমরা যদি এখন এই জিনিসটা থেকে আমরা নির্ণয়কটাকেই কমন নেই তাহলে কি দাঁড়ায়, নির্ণয়কটা আমি কমন নিলে দাঁড়ায় ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার, এটাকে কমন নিলাম তাহলে আর এটা আসে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এখান থেকে আসে এক্স ওয়াই জেড আর এখান থেকে আসবে মাইনাস কিছু নাই সোনা মানে হচ্ছে ওয়ান। সো এইটা এখন আমি যে নির্ণয়টা কমন নিছি নির্ণয়টাকে আগে লিখতে হবে এমন কোনো কথা না, আমি এই যেহেতু আমি নির্ণয়টা নিয়ে কাজ করব সো আমি যে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান পাইলাম এটাকে আমি সামনে লিখব এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। এখন এখন আমি কী করব, সো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান
এরপর এরপর দেখা যাচ্ছে যে প্রথম সারিতে তিনটাই হচ্ছে ওয়ান। সো আমি যদি এখন একটা কাজ করি যে একটা কলাম থেকে আরেকটা কলাম বাদ দেই, দ্যাট মিনস হচ্ছে আমি যদি এই অপারেশনটা চালাই, C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস C2, C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C3, অর্থাৎ আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে সেটাকে নতুনভাবে প্রথম কলামে রেখে দেই, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বাদ দিয়ে নতুনভাবে দ্বিতীয় কলামে রেখে দেই, তাহলে এটার চেহারা কেমন দাঁড়াবে? C1 প্রাইম হচ্ছে C1 মাইনাস C2, দ্যাট মিনস হচ্ছে 1 - 1, x - y, x² - y². অ্যাগেন C2 প্রাইম, দুই নম্বর কলাম হবে C2 - C3, মানে হচ্ছে C2 হচ্ছে 1 - 1, y - z, y² - z². তৃতীয় কলামে যেটা আছে সেটাই থাকবে, আমি এটা নিয়ে কোনো কাজ এখন করব না। সো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করে লিখি, নিচে যদি আমরা ক্যালকুলেশন করে লিখি তাহলে এটা এরকম দ্বারা x, y, z - 1, এখানে আসবে 0, 0, 1, x - y, y - z, z, x² - y² - y² - z² - z². সো আমি এই কাজটা কেন করলাম, এই যে আমি এই অপারেশনটা করলাম সাইড নোট আকারে দিলাম, এটা আমি কেন করলাম? এটা করে দেখা গেলো যে আমার লাভ হইলো। কী লাভ হইলো? আমার প্রথম সারিতেই দুইটা শূন্য চলে আসলো। আমরা যেহেতু নির্ণায়কের মান বের করার জন্য আমরা এটাকে সারি বা কলাম বরাবর বিস্তৃত করবো, সো শূন্য আসলে আমার জন্য সুবিধা, কারণ শূন্য আসলে এর সঙ্গে যেটাই গুণ করি না কেন সেটা শূন্য হয়ে যায়। সো আমি শূন্য নিয়ে এসে ট্রাই করলাম। আমরা অ্যাকচুয়ালি যে কোনো নির্ণায়কের যে কোনো ধরনের প্রমাণ করার জন্য বা মান বের করার জন্য আমরা এই ওয়েটটাকে আমরা ফলো করে ট্রাই করবো যে কোন একটা সারিতে একটা বা দুইটা শূন্য নিয়ে আসা যায় কি না। সবসময় অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা একটু করার ট্রাই করবো যে আমরা এখানে দুইটা শূন্য নিয়ে আসতে পারছি। এখন যদি আমি এটাকে প্রথম সারি বরাবর এটাকে বিস্তৃত করি তাহলে কি হবে? প্রথম সারি বরাবর বিস্তৃত করতে চাইলে x, y, z - 1 যা ছিল তাই থাকবে, প্রথম সারি বরাবর শূন্য, সেকেন্ড ব্র্যাকেট দিলাম শূন্য, শূন্য ইন্টু কী হবে? শূন্য ইন্টু হবে শূন্যের সারি বরাবর আছে 0, 1, আর নিচে আছে x - y, x² - y². সো এটা বাদ যাবে, বাদ গিয়ে এখানে কিছু একটা বসবে, সেটা বসবে কি y - z, y² - z² এখানে আসবে z² মাইনাস 0 ইন্টু, যেহেতু এগুলো 0 × 0 × হয়ে যাচ্ছে, সো আমরা ঝামেলা বাড়াবো না, অর্থাৎ যেহেতু আমরা বুঝতেছি এই গুণফলগুলা ভিতরে যাই থাক শূন্য আসবে, তাই আমরা এখানে ডিরেক্টলি 0, 0 ইউজ করবো, অর্থাৎ যে গুণফলটাকেই আমরা ডিরেক্টলি দেখাবো। এটা নিয়ে যেটাই নিচ্ছি এটা 0 আসবে, সো মাইনাস এখানে যেটাই নিচ্ছি সেটার জন্য 0 আসবে। শুধু আমরা কাজ করবো হচ্ছে 1, কারণ 1-এর জন্য যে আমরা নির্ণয়টা পাবো সেটার মান কিন্তু 0 আসবে না, এই জন্য আমরা শুধু 1-কে নিয়ে কাজ করবো। সো প্রথমে এই জিরোর জন্য ছিল প্লাস, সেকেন্ড জিরোর জন্য হচ্ছে মাইনাস, থার্ডে আছে 1, এর জন্য আমরা জানি যে তৃতীয় হয়ে যাবে প্লাস। সো প্লাস কি আসবে? 1, 1-এর সারি বরাবর আছে 0, 0, এটা বাদ, 1-এর কলাম বরাবর z, z² এটা বাদ, বাদ দিলে কি আসে আমার? x - y, y - z, x² - y² y² - z². সো এইটা আসছে আমার এই নির্ণায়কের বিস্তৃত করার ফলাফল। এরপর কি করব? এরপর 0, 0 আমরা এটাকে একটু ক্যালকুলেশন করা ট্রাই করি। সো আমি আবার প্রথমে একটু উপরে দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি, এটাকে যদি আমি এখন লিখি তাহলে এখানে লিখবো x, y, z ছিল x, y, z - 1 যা ছিল তাই, 0, 0 আমি লিখবো না, 1 × সামথিং এটাও আমি লিখবো না, সো এটাকে আমি ডিরেক্টলি লিখবো x - y, নিচে থাকবে আমার x² - y² এই x² - y² আমি সূত্রে a² - b² সূত্রে ফেলে আমরা জানি a² - b² = a + b × a - b, সো x² - y² হবে হচ্ছে x + y × x - y, এটা আমি চাইলে লিখতে পারি। পরেরটাতে থাকবে y - z, নিচে হচ্ছে y² - z² একইভাবে আমরা এটাকে লিখতে পারি y + z × y - z। সো এটা হচ্ছে আমার এখন নির্ণায়কের মান।
এখন আমরা আবার নির্ণয়কের ধর্ম অ্যাপ্লাই করি। সো নির্ণয়কের ধর্ম কি বলে, আমরা কোনো একটা নির্ণয়কের কোনো একটা সারি বা কলাম থেকে যেটা আমরা কমন নিতে যাচ্ছি ওইটা সামনে গুণ করে দিতে হবে। সো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান লিখলাম, এরপর আমরা দেখা যাচ্ছে প্রথম সারি থেকে আমি প্রথম কলামে আমার এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কমন টার্ম আছে, আবার দ্বিতীয় কলামে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড কমন টার্ম আছে। সো আমি যদি প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নেই, সো প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন নিলাম, ওয়াই মাইনাস জেড, তাহলে এই দুটো জিনিস কমন নেওয়ার পর পরে নির্ণয়টা আমার কী দাঁড়াইলো, এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি সো ওয়ান, এখানে আমি এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি সো নিচে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় কলাম থেকে আমি ওয়াই মাইনাস জেড কমন নিয়েছি সো এটা থাকবে ওয়ান y প্লাস জেড, এটা চলে আসলো। সো আমার নির্ণয়টা অনেক তৃতীয় মাত্রা একটা নির্ণয় ছিল, এখান থেকে আমি বিভিন্ন ধর্মগুলি অ্যাপ্লাই করে এবং বিভিন্ন যোগ বিয়োগ করে আমি অ্যাকচুয়ালি এটাকে দ্বিতীয় মাত্রার নির্ণয়কে বানিয়ে ফেলছি। এখন দ্বিতীয় মাত্রার নির্ণয়কের বিস্তৃতি করা বা মান বের করা খুবই সহজ কাজ, সো আমরা এখন এই কাজটা করব, x y z মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড, এটাকে যদি আমি মান বের করি সো ওয়ান ইন্টু ওয়াই প্লাস জেড, আমি লিখবো হচ্ছে ওয়াই প্লাস জেড এটা গুণ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, দ্যাট মিনস হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটাকে আমি সিম্পলিফাই করি, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস প্লাস মাইনাস, সো এটা দাঁড়াবে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এখানে প্লাস ওয়াই, এখানে আছে মাইনাস ওয়াই, সো প্লাস ওয়াই মাইনাস ওয়াই ফিনিশ হয়ে যাবে, এখানে থাকবে হচ্ছে জেড মাইনাস এক্স। আমরা যদি কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা আমার এরকমই ছিল, আমাকে প্রমাণ করতে বলছে ওই নির্ণয়টা ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এটা, সো আমরা এটাকে এখন লিখতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আমরা এই নির্ণয়কের আমরা কয়েকটা প্রবলেম আজকে সলভ করলাম। সো আমরা এরকম তোমাদের বিভিন্ন রকমের নির্ণয়ক দিতে পারে প্রমাণ করার জন্য যে এটা ইকুয়াল টু এটা হবে। সো আমরা যখন প্রবলেমগুলো পাবো তখন আমরা চেষ্টা করব বিভিন্ন ধর্মগুলি, যে ছয়টা বা সাতটা ধর্ম আছে এই ধর্মগুলোকে অ্যাপ্লাই করে নির্ণয়কটাকে সহজ করে নেওয়া যায় কি না, সহজ করে নিয়ে কোনো একটা সারি বা কোনো একটা কলামে একটা বা দুইটা শূন্য নিয়ে আসা যায় কি না, তারপর শূন্য নিয়ে এসে এই নির্ণয়কটাকে আমরা বিস্তৃত করবো এবং বিস্তৃত করে আমরা ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি এই প্রমাণগুলো পেয়ে যাব। সো আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে আমরা নির্ণয়কের সাহায্যে সমীকরণ জোটের সমাধান এবং বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা পার্টস, আশা করি পরের ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করে থাকবে। ধন্যবাদ।